দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার খামারবোয়ালি গ্রামে। এই গ্রামের এক প্রবীণ মাথাই, উনি অধিক ঘনত্বে কই এবং শিং মাছ এই পুকুরে চাষ করতেছেন। উনি কিভাবে এই প্রবীণ বয়সে এসে অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষ করতেছেন, এই বিষয়ে ওনার আজকের আমরা অভিজ্ঞতা জানব এবং কিভাবে কই শিং মাছ চাষ করা যায় সেটা আমরা ওনার কাছে বিস্তারিত শুনবো। তো চলুন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি, আসুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। কি করতেছেন আপনি? এই মাছের আদার দিচ্ছি। আচ্ছা, কি দিচ্ছেন? এটা এটা ফিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফিডটা কত বেলা দিতে হয়? দুই বেলা। কোন কোন সময় দেন আপনি একটু বলেন। সকাল 7টায় আর বিকেল 5টায়, এই দুই সময় ফিড দেন? ফিড দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা আপনার আজকে আমরা যে অধিক ঘনত্বে কই মাছ চাষ করতেছেন এটার আমরা বিস্তারিত শুনবো, তার আগে আপনার নাম পরিচয়টা বলতেন। আমার নাম হলো মোহাম্মদ কাজিমউদ্দিন। গততে মেম্বার ছিলাম। আচ্ছা আচ্ছা, গততে আপনি মেম্বার ছিলেন, বর্তমানে? এবার বর্তমানে আমি মেম্বারে যাই নাই। আচ্ছা আচ্ছা, তো এটা গ্রামের নাম কি বললেন? খামারবোয়ালি। আচ্ছা, তা আপনি এই পুকুরে যে কী মাছ চাষ করতেছেন? শিং কই। এটা কত শতাংশের উপর এই পুকুরটা? এই পুকুরটা 49%। দুই পাশে রাস্তা আছে, তো দুটো বাতা পড়ছে আমার জমির মধ্যে। এই দুইটা? এই দুইটা। আচ্ছা, তাহলে পানি কতটুকুর ভিতরে আছে? পানি 40% হবে। আচ্ছা, তো এই 40% পানি মধ্যে আপনি কি পরিমাণ কই কই দিয়েছেন? এটাতে কই দিয়েছি 1,35,000। আর শিং? শিং দিয়েছি 15,000। আপনার কই আমরা তো দেখতেছি খুব সুন্দর, আপনার খুব চমৎকারভাবে খাচ্ছে। আমি কই মাছ দেখি আমারও মনটা খুব শান্তি। আচ্ছা, মানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এরা খাবারগুলো খায়, তার মানে অবশ্যই মাছগুলো সুস্থ আছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো আপনি এই কই মাছটা কোন লাইনের কই মাছ ছাড়ছেন, মানে কি বয়সে ছাড়ছেন কই মাছটা? কই মাছটা 4,500 লাইনের, মানে বাচ্চা নিয়েছি আমি, ওটা ওরা বলছিল যে 1 মাস বয়স হয়েছে। আচ্ছা, শিংটা? শিংটা 2 মাস বয়সের বাচ্চা। ওটা কত লাইনে ছিল? সেটা আসলে 4,500 লাইন আর 450 লাইন। এটা কি জাতের কই ছিল ভাই? এটা হলো ওই যে ভিয়েতনামা। আর শিংটা? শিংটা হলো হাইব্রিড। হাইব্রিড, হাইব্রিড। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে আপনার মাছের বয়স কত? আমি তো এই মুহূর্তে বয়সটা হলো কি, ওজা 4 দিন যা দিছি, এখন মনে করেন যে 1 মাস 8 দিন হয়েছে। আচ্ছা, 1 মাস 8 দিন বয়সে অনেক বড়ই মনে হচ্ছে মাছগুলো আপনার। এই যে দেখেন সাইজ ভালো দেখতেছি। বর্তমানে কি কি সাইজে আসছে? মানে এখন আসছে মনে করেন আমি গতকাল ওজন দিয়ে দেখছি 100 গ্রাম দিয়ে, তো এতে দেখা গেল যে 60টা পর্যন্ত আসি গেছে কেজিতে। কইটা? কইটা। বাহ, খুবই চমৎকার। তো আপনি এই যে শুধুই কি ফিড দিচ্ছেন তো? হ্যাঁ, ফিড দিয়ে আর সাথে ওষুধ ব্যবহার করি, যে ভাইরাসের ওষুধও মারি তো আমি। আচ্ছা, দর্শক এই এই ধরনের মাছগুলো সম্পূর্ণই কিন্তু ফিড নির্ভর, কারণ আমরা সাধারণত বাংলা মাছে দেখি যে বিভিন্ন রকম খোল, গোবর কিংবা আরও অন্যান্য কিছু দিয়ে থাকে, খড়ের দিয়ে থাকে, কিন্তু এখানে এই অধিক ঘনত্বে কই মাছটাতে ওই সব দিলে কিন্তু অনেক সময় গ্যাস হতে পারে, সেই সেই জন্য আমি ওই জিনিসগুলো ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক অভিজ্ঞ মনে হচ্ছে এই বিষয়ে। আর এই ফিড মাধ্যমে এই রকম মাছ চাষ করলে একেবারে অনেকটাই রিস্ক মুক্ত থাকে, যে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? মুরগির লিডার দিয়েও কেউ কেউ মাছ করে। আচ্ছা, এই ওই জায়গাতে আমি যাই না, ওই করলে কাজ আমি করি না। আচ্ছা, তো নিশ্চয়ই আপনার এই ফিটের মাছটা অন্যান্য খাদ্যের তুলনায় স্বাদ নিশ্চয়ই ভালো হবে। অবশ্যই হবে, যেহেতু এটা কোনো আজে বাজে খাবার, কোনো খারাপ বাইরে খাবার দিই না আমি, শুধুই ফিট দিচ্ছি। আচ্ছা, আমরা এখন আমরা আপনার এই পুকুর কিভাবে আপনি রেডি করলেন এই মাছ ছাড়ার জন্য, কারণ আমরা আমরা ভিডিওটা প্রচার করব, আমাদের এই আপনার সফলতা দেখে অনেকেই কিন্তু মাছ চাষ করতে পারে, তাদেরও একটা জানার বিষয় আছে। তো আপনি তার আগে এই পুকুরটা রেডি করলেন কিভাবে? আগে পুকুরটা আমি শুকিয়ে রাখছিলাম। হুম হুম, তারপর না হলেও 15 থেকে 20 দিন আমি পুকুরটা শুকিয়ে রাখার পর জমিটা যখন একেবারে ভালোভাবে শক্ত শক্ত হয়ে গেল, তখন আমি ওই পুকুরে চুন ব্যবহার করছি। আগে চুন ব্যবহার করি কিন্তু শুকেছি। চুন আপনি শতকে কি পরিমাণ দিয়েছেন? চুন চুন শতকে আছে 1 কেজি। 1 কেজি, তারপর কি করলেন? তারপরে 1 সপ্তাহ বাদে পানি ঢুকেলাম,
পানি ঢুকিয়ে তারপরে আরও এক সপ্তাহ পর আসি মাছের অর্ডার দিছি। আচ্ছা, তো আপনি যখন মাছটাই পুকুরে ছাড়লেন তখন এই পানির গভীরতা ছিল কতটুকু? তিন ফিট থেকে আস্তে আস্তে আমি বাড়াতেই আছি, মাছও বাড়তেই আছে, আমি বাড়াতেই আছি। এখানে কি আপনি বাইর থেকে পানি ঢুকাতে হয়? হ্যাঁ, বাইর থেকে বলে আমার পাম্প থেকে আসি পানি ঢোকে, পানি আসে। হ্যাঁ, এখন পাম্পের পানি বন্ধ হলে আবার আমার বাড়ির পাইপ সেট করে ধুয়ে দিয়েছি, এটা যখন ভর্তি হয়ে যাবে আর আসবে না তখন আমি ওই বাড়ির পানি আবার এই পাম্প থেকে ছাড়বো। অর্থাৎ আপনি মাটির গভীর থেকে যেটা বোর্ডিংয়ের পানিটা দেন, আপনি কোনো অন্য কোনো পুকুর থেকে না, পুকুর থেকে বাইরে পানি দিই না, বাইরে পানি দেন না, কারণ বাইরে পানি দিলে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি তো একেবারে, আমার মনে হচ্ছে আপনি অনেক প্রবীণ মানুষ, মাছ চাষেও নিশ্চয়ই অভিজ্ঞ। না, আগে থেকে আমি বাংলা মাছ করি আসছি, তো এই বেরকায় আমি ওই যে এটে ধরছি, তা মোটামুটি আমার মনটা খুব শান্তি। আচ্ছা, মনে হচ্ছে যে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করি। আচ্ছা, এই যে আপনি মাছটা যে নিয়ে আসলেন ওখান থেকে, মাছটা নিয়ে আসার পর আপনি এখানে পানিতে কি আনার সাথেই ছেড়ে দিলেন? হ্যাঁ, আনার সাথে তো ছাড়ি দেওয়া বলতে কি, ওই যে আগে আগে মাছটা আগে ওই পুকুরে নামানো হয়, নামে এই পানির সাথে অ্যাডজাস্ট করা হয়, একটু সময় লাগে। জি, ওইটা সময় দেওয়ার পরে মাছটা ডাইরেক্ট দেওয়া হয়। আপনার এই যে মাছ যে এখন যে পর্যায়ে আছে, এই মাছটা আপনি আর কতদিন এখানে রাখতে হবে এই পুকুরে? আর 40-45 দিন থাকবে আর কি। তখন আপনার কইটা কি লাইনে আসবে, মানে যে হিসেবে এইদিকে আমি দেখতেছি, এতে তো মনে হয় যে 10-12টা এরকম কেজিতে আসবে। আর শিংটা 25টা পর্যন্ত আসতে পারে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার ওই এই সময়টুকু যে আপনি এখানে লালন পালন করবেন, আপনি খাদ্য দিচ্ছেন, মানে ফুল ফিড দিচ্ছেন, এক্সট্রা পানি দিচ্ছেন, সব মিলে আপনার কি পরিমাণ টাকা খরচ হবে এখানে? 8 লাখ টাকার মতো যাবে আর কি। তাহলে 8 লাখ টাকা খরচ করে কই কত মন আসবে এই পুকুর থেকে? কই আসবে যে হিসেবে আমার এখন আসি গেছে, এতে 200 মন আসি যাবে। শিং কই আসবে 10 শিং আসবে 10 মন। আচ্ছা, আজকের বাজার মূল্য যদি আমরা বিক্রি করি এই, তখন সেক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা আপনি বিক্রি করতে পারবেন? শিং কই মিলিয়ে তো 13 লাখ আসবে। আচ্ছা, এই যে আপনি এত টাকা এখানে ইনভেস্ট করছেন বা আপনি যে টাকা আসবে, আপনি কি মনে করেন এই মাছটা লাভজনক? অবশ্যই লাভজনক, অল্প দিনেতে আমি মাছটা পাওয়া নাছি, টাকাটা খরচ আমার বেনিফিট বেশি জানা আগে লাগলো। আমার তো অল্প দিনে, আমি 3 মাস হয়ে 90 দিনে আমি মাছটা টাইমে নাকছি, টাকাটা পাবা নাকছি। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনি প্রফিট তো করবেন ঠিক আছে, কিন্তু আপনি তো এখানে খরচও করতেছেন অনেক পরিমাণ। এই পরিমাণ টাকা খরচ করার কয়জনের সামর্থ্য আছে? দেশের লোকের তো সাহস কুলেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারাই মনে হয় এই মাছটাতে করার শক্তি রাখে আর কি, বা সামর্থ্য রাখে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বড় ভাই, এই যে আপনি এই প্রবীণ বয়সে এসে আপনি এই অধিক ঘনত্বে কই মাছ চাষটা যে এত টাকা ইনভেস্ট করে রিস্কটা নিছেন, এর কারণটা কি? মানে আপনি আসলে কি থেকে উদ্বুদ্ধ হলেন যে এত টাকা খরচ করে আপনি কই শিং মাছটা চাষ করবেন, এই বিষয়ে একটু বলতে? বলতেছি, এখন ঘটনা হলো, আমার এক ভাতিজা বেশ কয়েক বছর হলে এই কই শিং ব্যবহার করে, মিষ্টি আমার বাইসটা হয় সম্পর্কে। আচ্ছা আচ্ছা, ওই পুকুরে আমি যাই তো মাঝে মাঝে, যায় এর কাহিনীগুলো দেখছি, দেখার কারণে ওই ভাইসটাই আমার পরামর্শ দিল, চাষা তোমার পুকুরটা খুব সুন্দর, আমিও কই চাষ শিং চাষ করে ফেলে। তারপরে ভাইসটার ওখানে কি দেখলেন? খুব ভালো উন্নত করতেছে, তো উনি ভালো প্রিফিট করে, ভালো প্রফিট করছিল, আপনি দেখছেন? আমি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কারণে আমি বলেছি ঠিক আছে আমিও একবার করি, আপনি একটু পরামর্শ দিবেন কখন কি লাগে। তো ভাইসটা আমার সহযোগিতা করতেই আছে, মাঝে মাঝে আসে, দেখশুনো করে, ভাইরাসের কোনো কোনো ওষুধ লাগে সেটাও আমি ব্যবহার করতেছি, যাতে ভাইরাস না হয় এটাও করতেছি, ওনার পরামর্শে আমি চলতেছি। আচ্ছা, তাহলে আপনার আখিরুজ্জামান মিষ্টি ভাইয়ের দেখে উদ্বুদ্ধ হয়ে তার পরামর্শে আপনি এই অধিঘনতে এত টাকা দিয়ে করার সাহসটা নিলেন আর কি? হ্যাঁ নিলেন, কেননা উনি করতে পারতো আমি পাবো না, এর কারণে সাহসটা করছি, দেখি ইনশাআল্লাহ কি করে। তো এই অধিঘনতে কই শিং মাছ চাষটা নিয়ে আপনি ভবিষ্যতে আর কি করতে চান? এটা করতেই থাকবো যতদিন বেঁচে আছি। হ্যাঁ, যতদিন বেঁচে আছি ততদিন করতেই থাকবো, সমস্যা নাই, তো চালাই যাবে, চালাই যাবো। তো বড় ভাই, আপনার চমৎকার পুকুর দেখলাম এবং আপনার মাছ অত্যন্ত সুস্থ সবল আছে, আপনি যেভাবে আমাদেরকে বললেন
আমরাও আশাবাদী আপনি এখান থেকে ভালো আয় করতে পারবেন। তো আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনার এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার আমাদের দাওয়াত থাকলেও আমি মাছ তোলার টাইমে যেন মোবাইল করলে আপনাকে পাই, এই মাছও যেন তোমার খাওয়া না খেয়ে খাওয়া যেন যায়, খাবার জন্য পান, যদি আল্লাহ হেয়াতে বাঁচে রাখে। আচ্ছা ইনশাল্লাহ, আমি দেখলে আপনারা আসবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাল্লাহ।